নমস্কার বন্ধুরা, চলে আসছি নতুন একটি ব্লগ নিয়ে। তো কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো তোমরা তো জানো আমরা দিদি বাড়িতে আছি, আর এই দেখো সকাল সকাল একটা ফুলের ভিডিও করছি। এই ফুলের কি নাম জানি না, আমরা এখানে লোকাল ভাষায় বলে থাকি মোতম ফুল গাছ। আর এদিকে দিদি বাসি কাজ করছিল সকাল সকাল, আর আমিও দিদির সঙ্গে ঘুম থেকে উঠে গেছি। আর দিদি বাড়ি আসলে না, দিদি আমাকে কোনো কাজ করতে দেয় না, বলে ঘুরতে আসছিস এতদিন পরে কাজ করবি। আর এই দেখো এই ফুলের নাম জেনে, এগুলো হচ্ছে মোরগ ফুল বলি আমরা। দিদিদের ঘরের আশেপাশে সারা জায়গায় এই ফুল গাছ ভরা আছে। আর ওই যে নটা ফুল গাছও আছে, নটা ফুল গাছে ফুল ফোটেনি, নটার পরেই ফুটবে। আর এই দেখো, আর এদিক দেখো বন্ধুরা, এই যে আমার জামাইবাবু, জামাইবাবুকে দেখাতেই পাচ্ছি না। আসলে জামাইবাবু কদিন থেকে একটু ব্যস্তর মধ্যে আছে, তার জন্য একটু বিজি থাকে। তবুও আমরা আসার পরে কাজ ছুটি করেছে, আমাদের সঙ্গে অনেক সময়ও দিয়েছে। আর এদিক দেখো মেয়েটা জল ধরবে করে, তো আমি মানা করেছি করে রাগ হয়ে ওখানে বসে আছে। জল ধরতে কেন দিনে, ঘুম থেকে উঠে অমনি জল ধরবে। তো যাই হোক, আজকে সারাদিনই আমার সঙ্গে থাকো। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। দাদু খাবার নিয়ে এসে, ব্যাগ নিয়ে আসো। ঠিক আছে, ব্যাগ ধরে নিয়ে আসো। কত ভারী, যাও। আর এদিক দেখো দিদি ভাই সকালে রান্না করেছে, এই যে ধুন্দুল ভাজা, আর কামরাঙ্গা থেকে মাছ থেকে তরকারি একটা টক, আর এই যে কচু দিয়ে মাছ দিয়ে তরকারি। তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি, আমি দিদি আর মেমি তিনজনে মিলে যাচ্ছি একটু বাজারে কিছু কিছু কেনাকাটা করব। আর দাদা ভাই আর কুনাল ঘরে থাকছে, আর জামাইবাবু তো কাজে গেছে, আর মামি মা যে কোথা থেকে আসলো তালই আছে, এখন যাবে বাগিচায়। চলো কোথায় যাচ্ছ তুমি? আসবো, অটো আসেনি তো, অটো আসবে তারপরে। এ অটো না গাড়ি, আরে অটো না পাপা, ওই যে অটো আইছে মিনা, ওই ছোট কুত্তার বাচ্চা গুলো ধানের উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আগে তুই দিলে গেল। যে অটো আইছে, এই দাঁড়া, ওই যে রুকো রুকো রুকো, পাপা সাইড দে পাপা। উঠে গেছে, বহুত সারা প্লাগ লাগাতে না। স্যাম্পল কাহ স্যাম্পল, ক্যা রাউন্ড প্লাগ মাংতা, রাউন্ড টানে ওয়ালা, নেই নেই যেটা আমি বাংলায় কই, ওর ভিতরে না অনেকগুলো প্লাগ ঢুকাবো, মানে এরকম লম্বা সে রাইগা, নেই তাই বইছি উপর সিবি দো, উপর সিবি দোটো গুসা সাকা, মাস্কানে বসো, আর আর বিচ মে, বিচ মে, বিচ মে, বিচ মে, তো ইসকো রি বাবা, তুই মাস্কানে বসো, মাস্কানে বাজার যায়গা, ওই তো বাজার কাম করেগা।
বাজার দুসরা ওলা লাগে দাও না। জামা কোনটা কোনটা? ওটা পুতুল, এই পুতুল, পুতুলের জামা পরার একসাথে দেখো না। চলো চলো ভিতরে চলো, চপ্পল খোলো, চপ্পল খোলো বাবা, চপ্পল খোলো। চলো চলো, কই কুতু নাই তো? তো বন্ধুরা আমরা চলে আসছি বাজারে, আর আসছি একটা জামা প্যান্টের দোকানে। তো এখানে দিদি নাইটি কিনে দেবে আমাকে, তার জন্য আসছি। আসলে প্রত্যেকবার আসি, প্রত্যেকবারই আমাকে নাইটি কিনে দেয়। এখানে আমরা এই বিল্লি গ্রাউন্ড, এই জায়গা আমার দিদি বাড়ি যেখানে সেই জায়গার নাম হচ্ছে বিল্লি গ্রাউন্ড। এই বিল্লি গ্রাউন্ডে আসলে ভালো ভালো নাইটি পাওয়া যায়। এখানে এখানে কালেকশানটা খুব ভালো ভালো কালেকশান নাইটি। তো বাচ্চা নিয়ে সেরকম আমরা চয়েস করতে পারি না, অনেক সময় লাগে। তো যতটুকু পেরেছি সেইটুকু সময়ের মধ্যে কিনেছি। পরে যাবে কিন্তু এগুলো কি পাপা? তুমি খুশি? আর এদিক দেখো, একটা জুতোর দোকানে আসি। আমার একটা জুতো কেনার দরকার ছিল, কিন্তু আমার পছন্দ হয়নি। আর মেয়েটাকে নিয়ে না বাজারে পাচ্ছিলাম না, মানে যেই দোকানে যা দেখছে সেটা ওর লাগবে, সেটা লাগবে, না হলে না দিলে কান্না কাটেই শুরু করছে। আরও রোদ্দুর ছিল, ভীষণ গরম ছিল, আর আমাদের জুতো পছন্দ হয়নি করে অন্য একটি দোকানে যাচ্ছি। আর এই দেখো সামনে একটা সবজি মার্কেট, আর তার সামনে মাছিয়ালারা মাছ নিয়ে বসে আছে। তো এখানে ছিল মায়া মাছ, দিদি আমাকে বলছিল নেবি কি? তো আমি বলছি তোর যদি ভালো লাগে তাহলে তুই নে। তো এই যে সবজি মার্কেট, এখানে তাজা তাজা একদম সবজি পাওয়া যায় এইখানটায়। আর এই যে সামনে কালী মন্দির, এই বাজারটায় মানে অনেক দোকান, অনেক দোকান। এক দোকানে পছন্দ না হলে আর এক দোকানে পছন্দ হবে, কিন্তু আমরা মেয়েটাকে নিয়ে পেরে উঠিনি। আর মেয়েটাকে নিয়ে একটা সাজাতার দোকানে আসছি, ওনার মেকআপ লাগবে। মেকআপ অনেকদিন থেকে বলে আসছে, মাসি আমার মেকআপ লাগবে, ফোনে ফোনে বলে মাসি আমার মেকআপ লাগবে। তো মাসি বলেছে ওই মেকআপ কী দেবো, তো ওকে সব কিছু দিয়ে টিপ, নেল পলিশ, মানে চুড়ি এসব দিয়ে একটা মেকআপ সেটের বক্সে ভরে দেবো। তো তবুও মানে হয়নি, এই যে মালা একটা নিয়েছে ওর ওই সব পছন্দ হয়নি, বাড়ি গিয়ে বলে এটা মেকআপ না, আমার মেকআপ একটা খেলনা কিনে চলে আসছি। চলো চলো বাড়ি, চলো বাড়ি যাবা মিমি, এখন বাড়ি যাবা? গ্যাস চলবে, ওটা কি কালার আবার বলো? ওটা পিঙ্ক কালার, পার্পল কালার। তো বন্ধুরা বাড়ি চলে আসছি,
এটার জন্য আমি এইটার জন্য পাগল হয়ে গেছি একটা জুতো কেন জুতো একটা রুমাল কিনেছে এই দেখো খবর না আমার জন্য কিছু নাই এই যে একটা গ্লাস কিনেছে এই গ্লাসে জল খাবে গ্লাস কিনেছে হবে না একটা মালা একটা নেল পলিশ এখন ভাত খাবে কে মালাটা পরবি নতুন মালা কেন শুনো পরে পরবা তো থাকাম ব্যাগের মধ্যে রাখে দি চলো এইগুলো খাবা আর এইগুলো জেলি খেয়ে দেখ সব তো জেলি খাও খাও বাজার থেকে এসে আপনি এই যে ডাইরেক্ট আসে এখানে এসে বসে পড়েছি এগুলো চেঞ্জ করে নিই এখন চেঞ্জ রান্না করবো তাহলে তুমি কোথায় যাও চলো আর এদিক দেখো মাছ কাটতে বসে গেছি মামিমা নাই বাড়ি নালে মামিমাই কাটতো মায়া মাছ নিয়ে আসছে দিদি বাজার থেকে এগুলো ওখানে রান্না করবে আবার দিদি আবার যাবে বিকালে বাজারে ভগবদ্গীতা পাঠ শুনতে আর দিদি আসতে আসতে রাত্রির 1টা বেজে যায় তার জন্য রান্না টান্না করে থই যাবে বাবা এটা তো কত বড় মায়া মাছ তাহলে এর থেকেও বড় হয় মায়া মাছ এরমই আমি দেখছি এটাই বড় দেখছি আমি এই ছোটটাই দেখছি এত বড়টা দেখি মিমি যাও 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 কোনো দাদার সাথে নমো দাও যাও 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 দাদার সাথে যে নমো দিয়েছো যাও পরে খেলবা বাবা কালার টালার নিয়ে যাও নমো দাও যাও ওই যে কোনো নমো দে তুমি ভুলে গেছো তুই দে তোর দেহা দেহা হ্যাঁ ওই যে ওরকম করো তো বন্ধুরা আজকের ব্লগটি এ পর্যন্তই করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট